আমি অবশ্যই আসবো, আবারও আসবো। ভগবান যেন সেই ক্ষমতা দেয় যে নিজের পছন্দের জিনিসগুলো কিনতে পারি, অবশ্যই আসবো। আমি তো খুব খুশি, আমি তো এরকম স্কিম আবার করব ঠিক করেছি এবং অঞ্জলিতে বারবার যাব। আমার জীবনে এই ফার্স্ট টাইম আমি ডায়মন্ড প্লাস গোল্ড এর উপরে কিছু জুয়েলারি কিনলাম। এই সুন্দর একটা ব্যাগ, কি মিষ্টি ব্যাগটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তো বিশেষ করে খুব ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে সন্ধে ছটা আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আমরা দুজনেই একটু বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর ঘোরবার প্ল্যানিং থাকলে তো আমি খুব মজায় থাকি। শুধু ঘোরা নয়, তার সাথে আজকে যাচ্ছি কি করতে, না গয়না কিনতে, কি গয়না কোথায় কিনতে যাচ্ছি কি বৃত্তান্ত, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। চলো বেরোনো যাক, বেরোনো যাক বলে তুমি আধা ঘন্টা ধরে করছো। অনেক কষ্ট করার পর ছোট ছোট যে স্বপ্নগুলো আছে সেগুলো যখন পূরণ হয় অনেক বেশি আনন্দ হয়। আর সেই রকমই একটা ছোট্ট স্বপ্ন পূরণ করবার জন্য আমি আর রূপক বেরিয়ে পড়লাম। গরমের এই সুন্দর বিকেলটা আমায় যেন বারবার মন কাড়ে। যাই হোক, কোথায় যাচ্ছি, না যাচ্ছি অঞ্জলি জুয়েলার্সে। আর দেখতে দেখতে দেখো অঞ্জলি জুয়েলার্সের সামনে চলেও এসেছি। অঞ্জলি জুয়েলার্সে এটা আমার সেকেন্ড টাইম। আর ওদের যে ফর্মালিটিস থাকে, সমস্ত ব্যাগ হেলমেট জমা করে ভেতরে ঢুকে পড়লাম ফার্স্ট ফ্লোরে। আর তোমরা হয়তো জানতে চাইবে এটা কোন ব্রাঞ্চ, না এটা গড়িয়া ব্রাঞ্চ, 102 রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, কলকাতা 47। ওখানের এক দিদি আমাকে চিনতে পারে, আর চিনতে পেরে বলল, তুমি সুস্মিতা পাল তো, তোমার ভিডিও রোজ দেখি, খুব ভালো লাগে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে ভিডিও করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আমার পরিচিতি পেয়ে স্বয়ং ম্যানেজারবাবু আমাকে ভিডিও করার পারমিশন দেয় এবং নিজে দাঁড়িয়ে থেকে অনেক সহযোগিতা করে। আমার তরফ থেকে ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চারিদিকটা আমি দেখছিলাম, আর চারিদিকটায় মন কাড়া কালেকশন, এক্সে বারকার এক, হালকা সোনা থেকে ভারী সোনা, কোনটা তোমরা নিতে চাও? আর আমি তো ঠিক করেছি হালকা সোনার ওপরে দুটো ইয়াররিং নেব, সেরকমই ইয়াররিং দেখছিলাম। আর এখানকার স্টাফেদের বিহেভিয়ার নিয়ে তো কোনো কথাই হবে না, মানে আমাকে প্রত্যেকে এত সুন্দরভাবে সবাই কোঅপারেট করেছে যেটা বলার ভাষা রাখে না। আর যেই ইয়াররিংটা নিয়েছি এই দিদিরাই সাজেস্ট করলো যে, দিদি তুমি এই ইয়াররিংটা নাও, তোমার কানে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এদিক ওদিক না দেখে আমার আর রূপকের পছন্দ অনুযায়ী নিয়ে নিলাম ইয়াররিংটাই। তারপর সোজা চলে এলাম ক্যাশ কাউন্টারে, পেমেন্টটা না করলে তো হাতে বিলটা পাবো না। বিল নিয়ে চলে এলাম আমার সেই পছন্দের জিনিসটি নিতে, তার সঙ্গে পেয়ে গেলাম আরও একটা গিফট। ও, আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, আমার ইয়াররিংয়ের মধ্যে যে দুটো ডায়মন্ড ছিল সেই ডায়মন্ডগুলো কিন্তু আমার সামনেই টেস্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তোমরা চাইলে গড়িয়া ব্রাঞ্চের অঞ্জলি জুয়েলার্স থেকে জিনিস কিনতেই পারো। না না, এরকম কোনো ব্যাপার না, আমি অবশ্যই আসবো, আবারও আসবো। ভগবান যেন সেই ক্ষমতা দেয় যে নিজের পছন্দের জিনিসগুলো কিনতে পারি, অবশ্যই আসবো। ও আচ্ছা আচ্ছা, মনে অনেক আনন্দ, মুখে একরাশ হাসি, আর হেলমেট সাথে করে নিয়ে বেরিয়ে পড়লাম অঞ্জলি জুয়েলার্স থেকে। আর এবার কোথায় যাব, না যাব স্পেশাল একজন মানুষের জন্য স্পেশাল একটা গিফট কিনতে। আর চলে এসেছি সিলেদার্সে, এটাও কিন্তু গড়িয়া ব্রাঞ্চই। এটাও কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় বন্ধুরা, জাস্ট আমি এসেছি তাই ভিডিওর ক্লিপগুলো তুলেছি, তাই তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তারপরে ব্যাগের কাউন্টারে ঢুকে পড়লাম, এটা ওটা ব্যাগ দেখছিলাম, কোনোটাই পছন্দ হচ্ছিল না। আসলে পছন্দ হয়েছে কিন্তু কালার পছন্দ হচ্ছিল না। তারপরে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম পছন্দের ব্যাগটা, আর নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর বাড়ি ফেরার পথে চা খেতে হবে, তার কারণ সন্ধ্যে থেকে তো রূপকবাবুর চা খাওয়া হয়নি, তাই চলে এলাম এক চায়ের দোকানে। চা খেয়ে
চলে এলাম আমার পছন্দের জায়গায়, পছন্দের খাবারটা খেতে, না ফুচকা। আর ফুচকাটা দেখো আমি বসে বসে খাচ্ছিলাম, চেয়ারটা যেন আমার জন্যই পাতা ছিল। তারপর ফুচকা খেয়ে সোজা চলে এলাম ফলের দোকানে এবছরের প্রথম আম কিনতে। এবছরে এখনো পর্যন্ত আম খাইনি। বেরিয়ে কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, তার মধ্যে ফুচকা খেয়েছি, চা খেয়েছি, প্রচুর প্রচুর আনন্দ করেছি। আর আজকে তো আমার ভীষণ খুশির দিন, তার কারণ অঞ্জলিতে গিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর অঞ্জলি থেকে কী নিয়েছি সেটাও তোমরা জানো, কিন্তু তোমাদের খুব কাছ থেকে দেখানো হয়নি, সেই কারণে এখন আমার খুব ইচ্ছা যে তোমাদের খুব কাছ থেকে দেখাবো। প্রথমত এই সুন্দর একটা ব্যাগ, কি মিষ্টি ব্যাগটা দেখো, ব্যাগটার ভেতরেই আসল জিনিসটা রয়েছে, এটা পরে দেখাচ্ছি। আর তারপরে কি দিয়েছে, না দিয়েছে আমাকে একটা এরকম মিরর, এই জার্মান সিলভারের ওপর এই মিররটা রয়েছে। আর কি কিউট দেখতে দেখো, আমার তো খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। মানে ব্যাক সাইডটাও দেখো কতটা সুন্দর, আর সামনের দিকটা তো কথাই হবে না। তা যাই হোক, এটা আমার মানে কি বলবো, চলতে ফিরতে খুব কাজে লাগবে, পার্সেও আমি ক্যারি করতে পারবো। এই গেল। আর এটা রয়েছে বিল, একদম কার্ড সমেত বিল, কার্ডটাও তোমাদের দেখিয়ে দিই, কারণ ভবিষ্যতে যদি কোনো সময় আমি এটা এক্সচেঞ্জ করি তখন আমার এই কার্ডটা কিন্তু লাগবে, এই কার্ডটা হারিয়ে ফেললে হবে না। দেখো এই কার্ডটাও কিন্তু আমাকে দিয়েছে, তার সাথে তো বিল রয়েছে। তা যাই হোক, এটা খুব যত্ন করে আমায় রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, জীবনে আর একটা স্বপ্ন পূরণ হলো, না কি, এই আমার জীবনে এই ফার্স্ট টাইম আমি ডায়মন্ড প্লাস গোল্ড এর উপরে কিছু জুয়েলারি কিনলাম, সে ছোট হোক কিন্তু ডায়মন্ড তো ডায়মন্ডই হয় না, মানে হিরে হিরেই। তা চলো দেখিয়ে ফেলি ফটাফট। ও তার আগে আরেকটা জিনিস দেখাই, আমি কানের দুলটা পরে দেখাচ্ছি, তার আগে অঞ্জলির তরফ থেকে আমাকে এক টিন রসগোল্লা দিয়েছে মিষ্টি মুখ করবার জন্য। এই দেখো বন্ধুরা, তা এটা পেয়েও আমি খুব খুশি, আমার থেকে বেশি খুশি রূপক, কার মিষ্টি খেতে খুব ভালোবাসে তোমরা সকলেই জানো। চলো আসল জিনিসটা দেখিয়ে ফেলি। ওফ, আমি যে কি আনন্দ আমার হচ্ছে, মানে আমি এটা তোমাদের বলে বোঝাতে পারবো না, সুন্দর করে গুছিয়ে নি। এই দেখো বন্ধুরা, এই চেনটা অনেকটা লং, এই দেখো কত সুন্দর দেখো। আর মাঝখানে ছোট্ট ছোট্ট কিন্তু দুটো ডায়মন্ড রয়েছে। আর এটার কি দাম পড়েছে, কত কি পড়েছে, আমি সবটাই তোমাদের ডিটেলস বলছি, তার আগে আমি একটু পরে দেখাই, কারণ আমার মানে মনটা অনেকক্ষণ থেকে পড়ে আছে যে কখন আমি দুলটা পরব আর তোমাদেরকে দেখাবো, কারণ আমি কানে দুল পরি না বলে না রূপক খুব রাগারাগি করে, হ্যাঁ সব সময় খালি কানে থাকো খালি কানে থাকো। আসলে পুজ দেওয়া যে কানের দুলগুলো না, সেগুলো আমি পরতে পারি না, আমার শুতে গেলে খুব প্রবলেম হয়। আশা করি এই কানের দুলটা পরে আমার সেই রকম সমস্যাটা হবে না, আমি এটা পরে থাকতে পারবো, এটা আমার মনে হচ্ছে। তা দেখা যাক কতটা কি হয়, আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর দুলটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে। এই হচ্ছে আমার ছোট্ট ছোট্ট দুটো দুল। আমি তো ভীষণ খুশি, ভীষণ। হ্যাঁ, এইবার আসি এটার কত দাম পড়েছে, কিভাবে কিনলাম না কিনলাম সমস্ত ডিটেলসটাই আমি তোমাদের জানাচ্ছি। আজ থেকে 10 মাস আগে অঞ্জলিতে আমি একটা মানে রেকারিং করেছিলাম, আর এদের স্কিমটা ছিল 10 মাসের। আর 10 মাসের স্কিমে আমি পার মান্থ 2000 টাকা করে জমাচ্ছিলাম, আর তার উপরে কিছু আমাকে মানে ওরা বোনাস দিয়েছে, সেই বোনাসের ভিত্তি করে আমার প্রায় জমেছিল 21,500। তা যাই হোক, আর এই দুলটার দাম পড়েছে 25,300 সামথিং। তা আমাকে আরও কিছু অ্যাড করতে হয়েছে, এই 3,000 সামথিং কিছু। তা যাই হোক, তা এটার ওজন আছে 2 গ্রাম 400 মিলি,
আর তার সাথে মানে ডায়মন্ডের দামটাও রয়েছে, ডায়মন্ডের দামটা রয়েছে 6000 সামথিং কিছু। তা সব মিলিয়ে জিএসটি ফিএসটি সমস্ত কিছু মিলিয়ে আমার 25300 সামথিং কিছু এই কানের দুলটার দাম পড়েছে। তা যাই হোক, আমি তো খুব খুশি, আমি তো এরকম স্কিম আবার করব ঠিক করেছি এবং অঞ্জলিতে বারবার যাব। তার কারণ তোমরা দেখতেই পেয়েছো, সমস্ত ডিটেলসটাই আমি তোমাদের আগে দিয়ে দিয়েছি। তা তার সাথে আমি সিলেদার্সেও গিয়েছিলাম, আর সিলেদার্স থেকে আমি কি কিনেছি সেটাও তোমাদের দেখাই। সিলেদার্স থেকে নিয়েছি, কারণ সিলেদার্সের পার্সোনালি আমার পার্সগুলো খুব ভালো লাগে। আর এই একটা পার্স আমি কিনেছি, খুব সুন্দর একটা কিউট পার্স। আর এই পার্সটা কিন্তু আমার জন্য নয়, এটা মাসির জন্য কিনেছি। তাই পার্সটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমার তো খুব ভালো লেগেছে। আর ভিডিও কলে মাসিকেও দেখিয়েছি, মাসি বলল খুব সুন্দর হয়েছে ব্যাগটা, তাহলে এটাই নিয়ে নে। তা যাই হোক, কালারটা তো আমার খুব ভালো লেগেছে এবং অনেক কিছু ক্যারিও করা যাবে, দেখো ভেতরে প্রচুর জায়গা, আর খুব স্মার্ট দেখতে ব্যাগটা। তা যাই হোক, এই ব্যাগটার দাম হয়তো তোমাদের অনেকেরই জানার ইচ্ছে হবে যে এই ব্যাগটার দাম কত বা কী বৃত্তান্ত। তা খুব মানে কি বলবো, সুন্দর একটা ব্যাগ আর দামটাও খুব রিজনেবল, 1120 টাকা ট্যাগে লেখা রয়েছে, 1120 টাকায় এত সুন্দর একটা ব্যাগ। তা যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে, খুব মানে সুন্দর একটা মিষ্টি ব্যাগ হয়েছে। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। কালকে তোমাদের জন্য আরেকটা গুড নিউজ আছে, আর গুড নিউজটা কী তোমরা সেটা গেস করো, আর আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।